আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন এবং এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। আমি আমার আগের ভিডিওতে আপনার ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ বা ইঞ্জিনের দহন প্রক্রিয়ার উপর ইঞ্জিন কেমন হয় এটা সম্পূর্ণ ডিটেলস বা ইঞ্জিন সম্বন্ধে কিছু তথ্য আমি দিয়েছিলাম, এবং ওখানে আমি বলেছিলাম যে আপনার ইঞ্জিনের দহন প্রক্রিয়ার উপর ইঞ্জিন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাশন। আমরা ইন্টারনাল কম্বাশনকে সচরাচর আইসি ইঞ্জিন এবং এক্সটার্নাল কম্বাশনকে সচরাচর ইসি ইঞ্জিন বলে থাকি। ওকে, ইন্টারনাল ইঞ্জিন আপনার বিভিন্ন রকম হতে পারে, যেমন টু স্ট্রোক, ফোর স্ট্রোক, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, গ্যাসোলিন ইঞ্জিন। আমি অতটুকু ডেপথ বা ওসব ইয়েতে না গিয়ে আমি ডিরেক্ট শুধু ইন্টারনাল কম্বাশনটাকে এটাই নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আর আমার ফোর স্ট্রোক ডিজেল এবং ফোর স্ট্রোক বা আমার সম্পূর্ণ ইঞ্জিনের উপর সম্পূর্ণ ভিডিওই আছে, আশা করছি আপনারা দেখে নেবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন সব বিষয় নিয়ে। ওকে, ফার্স্ট হচ্ছে কি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অথবা আইসি ইঞ্জিন। এটা মানে হচ্ছে কি আপনার যে ইঞ্জিনের দহন প্রক্রিয়া আপনার সিলিন্ডারের মধ্যেই সম্পূর্ণ হবে সেটা হচ্ছে কি ইন্টারনাল কম্বাশন। দ্যাট মিন্স এখানে আপনার যে এয়ার ফুয়েল থাকবে, যদি পেট্রোল ইঞ্জিন হয় এয়ার ফুয়েল অথবা ডিজেল ইঞ্জিন হলে যদি এয়ার থাকে, সেই এয়ারগুলো এই সিলিন্ডারের মধ্যেই আপনার মানে দহন হবে এবং দহন হওয়ার ফলে শক্তি উৎপন্ন হবে, এই জন্য এটাকে বলছি আমরা ইন্টারনাল কম্বাশন। সো ক্লিয়ার আশা করছি। এখানে আপনার এটা আপনার টু স্ট্রোক কিংবা ফোর স্ট্রোক হতে পারে, সো আপনার যেটাই হোক না কেন, যে সাইকেলই হোক না কেন, জাস্ট আপনার যে দহন প্রক্রিয়া রয়েছে সেই দহন প্রক্রিয়া আপনার ইঞ্জিনের ভিতরেই ঘটবে। সো এই জন্য এটাকে বলছি ইন্টারনাল কম্বাশন। ইন্টারনাল বলতে আমরা বুঝে থাকি যে ভিতরে, সো ইন্টারনাল কম্বাশন বলতে হচ্ছে ভিতরের দহন প্রক্রিয়া যেটা তাকে বলবো ইন্টারনাল কম্বাশন। দেন হচ্ছে কি আমাদের এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন অথবা ইসি ইঞ্জিন। ইসি ইঞ্জিনটা হচ্ছে গিয়ে এটা অনেক আগে প্রচলন ছিল, যখন আপনার নতুন নতুন ইঞ্জিন বের হয়েছিল তখন সেটা প্রচলন ছিল, তখন আপনার এক্সটার্নাল ইঞ্জিনটা অনেক বেশি প্রচলন ছিল, কিন্তু বর্তমানে আপনার আইসি ইঞ্জিনটা বেশি প্রচলিত। ওকে, এটা কাজ করে হচ্ছে গিয়ে ফার্স্টে আপনার এখানে হচ্ছে গিয়ে কিছু আগুন থাকবে এবং এখানে কিছু আপনার ফুয়েল অথবা ওয়াটার থাকে, ওয়াটার যে ভেপার হয় সেই ভেপারটা এই লাইন দিয়ে আপনার এখানে যে পিস্টন থাকে পিস্টনটাকে পিছনে দিয়ে ধাক্কা দেয় এবং এক্সটার্নাল ইঞ্জিনটা চলতে শুরু করে, অর্থাৎ ফায়ার থাকবে অর্থাৎ আগুন থাকবে, এর উপরে কিছু পরিমাণ পানি থাকবে এবং পানি থেকে যে বাষ্পটা উৎপন্ন হবে সেই উৎপন্ন বাষ্পটা পিস্টনটাকে পিছনের দিকে ধাক্কা দেয় এবং ইঞ্জিনটা চলে। সো এক্সটার্নাল ইঞ্জিন হচ্ছে গিয়ে যে ইঞ্জিনের দহন প্রক্রিয়া আপনার ইঞ্জিনের বাইরে সংগঠিত হবে, দ্যাট মিন্স আপনার এই দহন প্রক্রিয়া আপনার ইঞ্জিনের বাইরে সংগঠিত হচ্ছে সেই জন্য তাকে বলছে এক্সটার্নাল ইঞ্জিন। সো আইসি ইঞ্জিন হচ্ছে কি যে ইঞ্জিনের দহন প্রক্রিয়া ভিতরে সংগঠিত হবে সেটাকে বলবো আমরা ইন্টারনাল, আর যেটা হচ্ছে এক্সটার্নাল যেটা হচ্ছে গিয়ে ইঞ্জিনের বাইরে বা কম্বাশন চেম্বারটা বাইরে হবে, শুধু আপনার এখানে ভেপারটা ভিতরে এসে জাস্ট পিছনটাকে ধাক্কা দিবে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল ইঞ্জিন। এটা আপনার আগে ইঞ্জিন সরি রেলে বেশি ব্যবহার করা হতো, দ্যাট মিন্স রেলগাড়িতে বেশিরভাগ সময় ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এটা ব্যবহার খুবই কমে গিয়েছে। আশা করছি এক্সটার্নাল বা এবং ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।